আসসালামু আলাইকুম। দরবেশ বাবা, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, তো আমি তো অনেক আগে যুক্ত হয়েছি, আপনি জানেন সম্ভবত, রাইট? হ্যাঁ, আমি বলেন অনেক আগে তাহলে, যুক্ত বলেন। হয়েছি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমি তো আমার তো কিছু অসুবিধা হয় মাঝে মাঝে, তো আমি আপনাকে অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে পারি না। তো আজকে কিছু কথা বলতে, সেটা হচ্ছে যে আপনি যে বলেন যে ওই দাসী বিষয়ে যতগুলো আপনার লেখা করলাম, লেখা করে আমি কি করছিলাম যে কোয়ারাতে আমি এই বিষয়ে প্রশ্ন করছিলাম অনেকগুলো, তারপরে আমি কি করলাম এই বিষয়ে অনেকগুলো উত্তর পেলাম। তো কোয়ারাতে আমার আমার কাছে মনে হলো যতগুলো প্রশ্ন করছিলাম এদের যতগুলো উত্তর এগুলোকে আমি চাই জাস্টিফাই করেন আপনি, ঠিক আছে? তো লিঙ্ক দিয়ে দিব যতগুলো প্রশ্ন করছিলাম আর কি। ভাই, প্রশ্ন আপনি কি করছেন আমি সেগুলো জেনে কি করব, সেটা আপনি যদি আমার না, জন্য আমি যদি প্রাসঙ্গিক দেখেছিলাম হয়। যে হ্যাঁ আমি যুক্তিগত ভাবে প্রশ্নগুলো করছিলাম, লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আমি নিচে, একটু দেখতে পাচ্ছেন? ভাই, এগুলো তো আসলে আমার পড়ার মতো সেরকম সময় হবে না। আপনি যদি কোনো বিষয়বস্তু, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হ্যাঁ, চান আমি তাহলে যেটা সেটা আপনাকে বলেন। বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বনু মুস্তালিকের যে ঘটনাটা ঘটছিল, সেখানে হ্যাঁ যে দাসীদের সাথে আজল করা হলো, এখানে কি একটা হ্যাঁ, মেয়ের সম্মান হন করা হলো না, তাদের সম্মানটা কোথায়? অবশ্যই যে কোনো মানুষের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেটা তো অন্যায় হবে। তো আমিও কিন্তু একসময় কিন্তু ইসলামের প্রতি গিয়েছিলাম, তারপরে যখন আপনার ভিডিও গুলো দেখলাম তখন আমার ভিতরে সন্দেহ হলো আসলেই তো। হ্যাঁ, তো আপনি যদি চান আপনি আমাকে রেখে অন্য কোনো মানুষকে যুক্ত করতে পারেন, আমি আপনার সাথে বসে থাকতে চাই যদি একটু রিকোয়েস্ট। কিন্তু কিন্তু ভাই, আমার এখানে বসে থাকলে তো আপনার তো আলোচনাতে অংশ নিতে হবে, এবং সেটা হ্যাঁ, আমি তো চেষ্টা করবো, আমি আমারও চেষ্টা দেখতে করবো, হবে, আমারও তো দেখতে আমি হবে যে চেষ্টা করবো। আপনার যোগ্যতা কতটুকু বা আপনি কথা বলতে পারেন কতটুকু, আপনি কতটুকু জানেন। এই জিনিসগুলো না দেখে তো আমি কাউকে এইভাবে আমার স্টেজে রাখি না ভাই। তো আপনি আচ্ছা, এক কাজ করেন, আমাদের আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, মুক্ত বিহঙ্গ আছে, মুক্ত বিহঙ্গে কি আপনি আলোচনা শুরু করেন। তারপরে যদি আমি দেখি যে আপনি ভালো আলোচনা করেন, পড়ালেখা করেছেন, ভালো আলোচনা করেন, যদি আমি ওইখানে যুক্ত হই মাঝে মাঝে, তখন আমি আপনাকে না না, আমার তাহলে সামান্য একদিন সামান্য নিমন্ত্রণ সম্পর্কে করব। অনেক ভালো জ্ঞান আছে আমার, এখন কিন্তু সামান্য আপনি, সম্পর্কে কিন্তু ভাই, আপনি, আমি তো না জেনে আপনাকে এভাবে আমার স্টেজে বসে রাখতে পারি না। হ্যাঁ, তা ঠিক, আপনি তা ঠিক। তাহলে আগে একটু মুক্ত বিহঙ্গে যুক্ত হন, সেখানে গিয়ে কয়েকদিন আলোচনা করেন, আর তারপরে আমি। আরেকটা কথা হ্যাঁ বলতে বলেন, চাইতাম, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে একটা দাসীর সাথে যখন সহবাস করা, এখানে কি তার সম্মতি না ইসলাম কি চায়, মানে তার সম্মতি না ফরজ দিয়েছে নাকি ইসলামের একটা সম্মতি বিষয়টা না, বলুন। ইসলামের দাসীর সম্মতি নেওয়ার কোনো বিধান ইসলামের কোথাও বলা নাই যে দাসীর সম্মতি নিতে হবে, বরঞ্চ দাসী যদি অসম্মত হয় তখনও দাসীর সেটা করতে হবে, মালিক যদি চায় তাহলে দাসীর অবশ্যই এই করতে হবে। রেফারেন্সটা দাসী একটু হচ্ছে দেখাবেন, আমি মানে এই রেফারেন্সটা একটু দেখাবেন, আমি একটু অন্য জায়গায় দিব ইসলামে এটা। অমানবিক দাস প্রথা, সেটার ভিতরে সব রেফারেন্স দেয়া আছে ভাই, আমার একটা লেখা ইসলামে অমানবিক দাস প্রথা, এটার ভিতরে সমস্ত রেফারেন্স দেয়া আছে। এবং দাসীর মালিকানাই হচ্ছে, দাসী হচ্ছে মালিকানা। মালিকানা যখন আপনি কেনেন তখন তার এটা তো রেপ সমস্ত হয়ে গেল, কিছু, এটা তো রেপ হয়ে গেল, এটা তো রেপ হয়ে গেল। এটা তো অবশ্যই রেপ হইলো। দাসীকে যখন আপনি কিনবেন, মালিকানা যখন আপনি আপনার কাছে থাকবে, তখন আপনি দাসীকে যা ইচ্ছা তাই করতে পারেন, মালিকানা জিনিসটাই হচ্ছে এরকম। ঠিক আছে ভাই, আপনি তাহলে, আপনার আপনি তো আর সেরকম কোনো প্রশ্ন নাই, আমি আর আপনি বুঝতে যেটা পারছি বলছেন তাহলে। সেটা হচ্ছে যে আপনি কি জোরাস্ট্রিয়ানিজমের ধর্মকথা করেছেন? জোরাস্ট্রিয়ানিজম, আমি জোরাস্ট্রিয়ানিজমের, আমি যে আর দ্য ভিরাফ, এটা পড়েছি, এটা বাংলায় পড়েছি, বাংলাতে আছে, ইংরেজিতে তো আছে, সেটা মানে পড়েছি। আপনি প্রথমত ধর্ম করছেন, সেগুলো কোন ধর্ম তুলনায় মানবিক ধর্ম তুলনা? কোনো ধর্মই মানবিক না, কোনো ধর্মই তো, প্রাতিষ্ঠানিক ধর্ম কখনো মানবিক কোনো কিছু হইতে পারে না, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন তাহলে সেগুলোর ভিতরে বৌদ্ধ ধর্মটা হচ্ছে কম্পেয়ার করলে একটু কম খারাপ, খারাপের ভিতরে একটু কম খারাপ। বাদ বাকি ধর্মগুলো সবগুলাই মোটামুটি, আর পারস্য আরেকটা ধর্ম সম্পর্কে আছে আপনি, জৈন ধর্ম, আরেকটা ধর্ম আছে জৈন ধর্ম, সেই ধর্মটাও মোটামুটি তো কাটাকাটি নাই, মারামারি নাই। হ্যাঁ, কিন্তু বাদ বাকি যে ধর্মগুলো আছে সেগুলো মোটামুটি সমস্ত ধর্মই আর আমি মারামারি আরেকটা কাটাকাটি। প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যেহেতু আল্লাহরে মানি, হ্যাঁ, তো আমি যদি আল্লাহরে মানি তাহলে কোন কোন গড আমার উপর রাগ করবে, আমি কোন কোন ধর্মের জন্য জাহান্নামে একটু বলবেন, যেমন হিন্দু ধর্ম মানে আমি ইসলাম ধর্মে জানি। বাদ বাকি সমস্ত ধর্মই তো আপনাকে জাহান্নামই বলবে। ঠিক আছে দরবেশ ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, আপনি ভালো থাকেন। আর একটা কথা আর আপনার কি, মনে আরেকটা হয় কি, না, লাস্ট আপনার মনে হয় না কোনো লাস্ট তেমন লাস্ট, কোনো আলোচনা আছে ভাই? হ্যাঁ আমার মনে হচ্ছে আচ্ছা, না সেটা আপনার হচ্ছে যে তেমন কোনো পারস্য আলোচনা নারী আছে। অধিকার সম্পর্কে আপনার কোনো ইয়ে আছে? পারস্য নারী অধিকার, যে সাসানীয় রাজবংশের আগে নারী অধিকারটা কি ছিল, এটা সম্পর্কে একটু একটা আর্টিকেল প্রকাশ করে, ঠিক আছে? যে মুসলিম আসার পরে পারস্য নারী অধিকার এবং মুসলিম আসার আগে পারস্য নারী অধিকার, এই সম্পর্কে যদি আর্টিকেল প্রকাশ করেন আমার এটা জানার ইচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেষ্টা করে, আমি দেখি। আচ্ছা ঠিক পারস্যের আছে, এখন তাহলে মুসলিম আসার আগে তো সাসানীয় রাজবংশ ছিল নাকি, ঠিক নেই? আপনার সাথে পরে কথা বলবো ভাই, ঠিক আছে? আজকে আচ্ছা বিদায় জানাই, আমি কেন মুমিন ভাইকে যুক্ত করি। এম আর হক, মিস্টার হক, মিস্টার হক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মিস্টার হক আপনাকে যুক্ত করা হয়েছে, নিজেকে আনমিউট করে কথা বলতে হবে, নিয়ে দেখেন একটা মিউট আনমিউট বাটন আছে সে। হ্যাঁ, এবার বলেন। হ্যালো হ্যাঁ মিস্টার হক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ সাহেব, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। আচ্ছা, আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল আর কি। তো সেটা হচ্ছে, হ্যাঁ আপনি বলে ফেলেন। একটা লাইভের মধ্যে বলেছিলেন যে দিন রাত বলে কিছু নাই, এবং কি বলে কিছু পৃথিবীর নাই, সমস্ত দিকে কি বলে কিছু নাই, দিন রাত বলে কিছু নাই, এরকমটা বলেছিলেন সম্ভবত।
এবং দিন রাত সমতল। দিন রাত জিনিসটা হচ্ছে আমাদের পৃথিবীর সাপেক্ষে, আপনার যখন দিন রাত বলে আলাদাভাবে কিছু নাই, যখন আমাদের আমাদের পৃথিবীর পৃষ্ঠটা সূর্যের দিকে থাকে, তখন আমাদের কাছে যে যখন আলো এসে পড়ে সেই সময়টাকে আমরা নাম দিছি দিন। আবার যখন সেই সূর্যটার অপোজিটে আমরা থাকি, পৃথিবীর পৃষ্ঠে সূর্যটার অপোজিটে যখন আমরা থাকি, সেই সময়টার নাম আমরা দিয়েছি রাত, কারণ সেই সময় সূর্যকে দেখা যায় না। সূর্যকে আমরা যে প্রান্তে থাকি পৃথিবীর, সেই প্রান্ত থেকে সূর্যটাকে আর দেখা যাচ্ছে না, এই কারণে আমরা এটাকে নাম দিয়েছি রাত। কিন্তু আলাদাভাবে দিন বা রাত কোনো বিষয় না। এই যে দিন আসলো, আমরা অনেক সময় কবি সাহিত্যিকরা মানে কবিতার ভাষায় বলে যে দিন আসলো, রাত আসলো, সুন্দর রাত আসলো, এগুলো কবি সাহিত্যিকরা বলে, কিন্তু রাত বলে কিছু আসলে এক্সিস্ট করে না, বা দিন বলেও কিছু এক্সিস্ট করে না। জিনিসটা হচ্ছে আমাদের সাপেক্ষে আমরা সেই জিনিসটা দেখি, আমাদের কাছে সেই জিনিসটা মনে হয়, পৃথিবীর মানুষের কাছে সেই জিনিসটা মনে হয়, কিন্তু দিন রাত বলে আলাদাভাবে কোনো কিছুর অস্তিত্ব নাই। সেটা কিভাবে হয় আমাকে একটু, আমি আপনার কথাটা বুঝতে পারলাম যে সাপেক্ষে ওই সূর্যের অপোজিটে যখন থাকে তখন একটা অবস্থান হচ্ছে, আবার বিপরীত দিকে গেলে আরেকটা অবস্থান হচ্ছে। এই অবস্থান হওয়ার কারণেই তো দিন এবং রাত হচ্ছে, তাহলে নাই কিভাবে হলো? আমি আপনাকে যে কথাটা বলেছি সেই কথাটা আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? আপনাকে তো এত ভাইঙ্গা ভাই বলা, আমি তো ভাই স্কুল প্রাইমারি স্কুল খুলি নাই যে বাচ্চাদেরকে বুঝাবো এখন বিষয় বিষয়, প্রাইমারি স্কুল তো এটা না ভাই। আপনি একটু আমার কথাগুলো ভালো করে চিন্তা করেন, ভালো করে ভাবেন, হয়তো আপনি বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি ক্লাস 5-6 এর যে বিজ্ঞান বই আছে সেটাও পড়তে পারেন ভাই। এত তো ভাই আমি মানে স্কুল খুলে বসি নাই, তাই না? আপনার যে দিন রাত এখন বুঝাইতে বসবো, না সেটা ঠিক আছে, আমাকে ওইভাবে বুঝাইতে পার বা ওইভাবে আপনি বলতে চাচ্ছেন না, যে যতটুকু বলার আপনি বলেছেন, কিন্তু আমরা তো অস্তিত্বে এটা দেখি, পৃথিবীতে এটা হয় সেটা ঘটে। যে আপনি দেখেন না সেটা তো আমি বলি নাই ভাই, যেটা এটা যে আপনি দেখেন না সেটা তো আমি বলি নাই। আমি বলেছি কি, সেটা নিয়ে একটু ভালো করে বাসায় বসে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন, আমার ভিডিওটা আবারও রিওয়াইন্ড করে শুনবেন, ইউটিউব থেকে আবারও পিছনে নিয়ে শুনবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন আমি কি বলছি, এটার মানেটা কি। তখন আপনি হয়তো একবার শুনলেন, দুইবার শুনলেন, পাঁচবার শুনলেন, তখন হয়তো বুঝতে পারবেন। এত তো ভাই আমি ভাইঙ্গা বুঝাইছি, যতটুকু বোঝানোর দরকার ততটুকু বুঝাইছি, এরপরে যদি আপনি না বুঝেন তাহলে ভাই আমার পক্ষে আর সম্ভব না, আমি তো ভাই এত মানে ইয়া সম্ভব না ভাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা কথা কি জানতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। আপনি একটা ইয়াতে বলেছিলেন যে পৃথিবী গোলাকার বলে সূর্য আসলে কোথাও যায় না, এবং সূর্যের এটাকে বলা হয় ওই সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। ভাই এই সমস্ত প্রশ্নের উত্তর না আপনি ক্লাস 5-6 এর বিজ্ঞান বইটা পড়লেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি মানে এগুলা কি এখন আমি কি ভাই ক্লাস 5 এর বাচ্চাদেরকে পড়ানো শুরু করবো, এখন স্কুল খুলে বসবো, এটা কেমন কথা ভাই? কিন্তু আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন বাস্তবে তো তার বিপরীতই হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, বিপরীতি হচ্ছে ভাই আমার, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। হ্যাঁ আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। আমি বলেছি যে পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে রাত্রের বেলা অস্ত যায়, এই এই রাত্রি সূর্যটা আসলে কোথাও যায় না, ঠিক আছে? হাদিসে বলা আছে যে রাতের বেলা সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে, কিন্তু সত্যিকার অর্থে রাত্রে সূর্য কোথাও যায় না, আমাদের পৃথিবীটা ঘুরছে, নিজ অক্ষের উপরে ঘুরছে এবং সূর্যের চতুর্দিকেও ঘুরছে, এই কারণে আমাদের কাছে এটা মনে হয়, ঠিক আছে? ভাই আপনি যদি এই জিনিসগুলো না বোঝেন তাহলে আপনি দয়া করে একটু ক্লাস 5, 6, 7, 8 ভূগোল বইটা, ভূগোল বই, বিজ্ঞান বই, এইগুলো একটু পড়েন সেটা তো ভাই। আমরা জানি, জি আমি আমরা তো সেটা জানি যে পৃথিবী গোল বলে সূর্য কোথাও যায় না, সূর্য পৃথিবীর যখন তার বিপরীত অবস্থানে থাকে তখন আমাদের পাশ থেকে এটা রাত অন্ধকার হয়, রাত হয়, এবং বিপরীত অবস্থানে দিন হয়, সেটা তো আমরাও বইয়ে এবং বই থেকে জেনেছি, বিজ্ঞান বই থেকে। হ্যাঁ তাহলে আপনি তাহলে তাহলে তো আপনি জানেনই, তাহলে আপনি কি জিজ্ঞেস করতেছেন? সূর্য তো কোথাও যাচ্ছে না, সূর্য তো আমরা যেরকম বলি যে সূর্য রাতের বেলা কই জানি চলে যায়, আমরা দেখতে পাইতেছি না কই জানি জায়গা ভাই, আমি তো বুঝি না। এটা আগের কালের মানুষ ভাবতো যে সূর্য বোধহয় রাতে কোথাও চলে যায়, রাতে তো আর দেখি না, কিন্তু এখন আমরা জানি যে এখন যদি আপনি আমেরিকাতে ফোন দেন, আপনার কোনো আত্মীয় স্বজন আমেরিকাতে থাকলে তারে ফোন দিবেন, দেখবেন সে আপনি রাত্রে আপনার এখানে রাত, সে বলবে যে আমার এখানে তো দিন, ফক ফক আলো সূর্য আমি দেখতেছি, একদম ভিডিও কলেও আপনি দেখতে পারবেন। আর যদি আপনার যদি এটা বিশ্বাস না হয় যে পৃথিবী গোলাকৃতি, তাহলে আপনি ভিডিও কলও করতে পারেন আমেরিকাতে, বাংলাদেশে যদি থাকেন তাহলে উল্টা পাশে হচ্ছে আমেরিকা, আমেরিকাতে ভিডিও কল করবেন, ভিডিও কলে দেখবেন যে সূর্য, কটকটা সূর্য আকাশে, আপনার এখানে রাত কিন্তু এখানে আবার দিন, এটা তো মানে মানে আপনি সহজেই এটা ইয়া করতে পারেন, টেস্ট করে দেখতে পারেন, তার মানে সূর্য কোথাও যাচ্ছে না। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই সূর্য যাচ্ছে না, এটা দ্বারা আপনি কি বুঝাইলেন, এটাই বুঝেছি ভাই, বুঝতে পেরেছেন? আমার মিস্টার হক আপনি কি বুঝতে পেরেছেন বিষয় নাকি? মিস্টার হক আপনি কি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন? না ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ভাই, এগুলো মানে খুবই মুসিবত, মানে
জীবনটা একেবারে তেনা 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 হয়ে যাবে এভাবে যদি আমি ক্লাস 5-6 এর বই যদি আমি বোঝানো শুরু করি, তাহলে তো তেনা তেনা হয়ে যাবে পৃথিবীটা।